পুরা মেরুদণ্ড এই কলাম গুলার ভিতরে যদি মেরুদণ্ডে কোনো সমস্যা হয় তাহলে বিভিন্ন প্যাথোলজিক্যাল সমস্যা অথবা মেকানিক্যাল সমস্যার কারণে যদি ব্যথা আক্রান্ত হয় এবং পাশাপাশি শারীরিক বিভিন্ন সমস্যা বেশি হয়ে থাকে। তো মেরুদণ্ড ব্যথার বেশিরভাগ কারণে আমরা যদি দেখি যে মেকানিক্যাল সমস্যা, প্রায় 90% মেকানিক্যাল সমস্যা, বাদ বাকি আছে কিছু প্যাথোলজিক্যাল সমস্যা যেমন মেরুদণ্ড ক্যান্সার বা টিবি, স্পাইনাল টিবি, এবং মেরুদণ্ডে যদি ইনফেকশন বিভিন্ন ইনফেকশন হয়ে থাকে ওর থেকেও মেরুদণ্ড সমস্যা হতে পারে। অনেক সময় গাইনোকোলজিক্যাল সমস্যা যেটা ভিসেরাল ইনফেকশন থেকে বা ইনফ্লামেশন যদি হয় তাও কিন্তু মেরুদণ্ড ব্যথা হতে পারে বা কোমর ব্যথা হতে পারে। তো মেরুদণ্ডের মূল ব্যথা হচ্ছে 90% হচ্ছে মেকানিক্যাল সমস্যা। তার ভিতরে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো। আমরা একটু ছবি দেখি এখানে আমাদের ইয়েতে, এটা হচ্ছে মেরুদণ্ডের পুরো স্পাইনাল যে অবস্থা দেখেন দুই পাশে দুইটা দেখে গেছে, দেখে গেছে। এটা হচ্ছে মেরুদণ্ডের একটা মেকানিক্যাল সমস্যা। দীর্ঘদিন রোগ ভোগের কারণে রোগীরা অনেক সময় মেরুদণ্ডে এভাবে দেখে যেতে পারে। আমরা এটাকে বলে থাকি স্কোলিওসিস, মানে সাইডে যদি দেখে যায় আর যদি সামনে কেউ দেখে যায় মানে সামনের দিকে চুচু হয়ে যায় সেটা আমরা বলি কাইফোসিস। আর যদি পিছনের দিকে কেউ হয়ে যায় মানে পিছনে ব্যাকের দিকে চলে যায় তাহলে আমরা লর্ডোসিস বলে থাকি ডাক্তারি ভাষা। এগুলো সব সাধারণত এটাই বেশি হয়, হ্যাঁ সাধারণত স্কোলিওসিসটাই বেশি হয়। এটাই হচ্ছে মেরুদণ্ডের একটা কমন যে দীর্ঘদিন মেরুদণ্ড সমস্যা, সে যে কোনো সমস্যা হোক, আর্থ্রাইটিস হোক, স্পাইনাল নার্ভের প্রবলেম হোক, ডিস্ক প্রলাপস হোক, প্যাথোলজিক্যাল যে কোনো সমস্যা হোক, আস্তে 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 মেরুদণ্ডে এভাবে দেখে যেতে পারে। এক পর্যায়ে রোগীর টোটালি সে প্রতি আমরা যেটা বলি পঙ্গুত্বকরণ করতে পারে আস্তে আস্তে। আমরা পরের দেখবো, হ্যাঁ এটা মেরুদণ্ডের কোমরের এই এই কোমরের অংশটা এমআরআই এর একটা ছবি দেখেন, এটার সাথে টোটালি হুবহু মিল আছে। এটা পুরো যে সাদা যে নার্ভ উপর থেকে একটা জিনিস নিয়ে নেমে এসেছে এটা হচ্ছে স্পাইনাল কর্ড, যেটা আমরা এখানে হলুদ হিসাবে দেখা যাচ্ছে। এই কর্ড আবার সামনে যে অংশ হাড় এবং হাড়গুলোর মাঝখানে যে ভার্টের মানে ডিস্ক আছে ডিস্কগুলো দেখা যাচ্ছে সাদা এবং মাঝখানে হাড়িগুলো এই সাদাগুলো দেখেন একটা ডিস্ক এসে লাল আমরা চিহ্ন দিয়ে বুঝিয়েছি যে ওটা ফেটে গিয়ে কালো হয়ে গিয়ে স্পাইনাল কর্ডের ভিতরে ঢুকে গিয়েছে। হ্যাঁ এটা একটা ল্যাটারাল ভিউ, এমআরআই এর একটা ল্যাটারাল ভিউ, একেবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবং নিচেরটাও কিন্তু কিছুটা ঢুকে গিয়েছে, এটা L4-5 এবং নিচেরটা L5-1 এই লেভেলে। আর কোমরের বেশিরভাগ ডিস্ক প্রলাপস রোগীগুলো কিন্তু এই লেভেলে হয়ে থাকে বেশি, L3-4-4-5 এবং L5-1 এই তিনটা রিজনে সবচেয়ে বেশি ডিস্ক প্রলাপস হয়ে থাকে। একটু কি কোনো কারণ আছে যে এই লেভেলে কেন ডিস্ক প্রলাপস? এটা আমি আসতেছি পরবর্তীতে যে এই ব্যাপারগুলো। তারপরে এটা হচ্ছে ঘাড়ের অংশ, সার্ভাইকাল রিজনের একটা এমআরআই ঘাড়ের দেখেন সেই উপর থেকে স্পাইনাল কর্ডটা নেমে এসেছে নিচের দিকে, এসে এক পর্যায়ে এসে এটার ভিতরে কিছু একটা চাপ দিয়ে রাখছে দুবেই গেছে কালো, হ্যাঁ কালো যে কর্ডের ভিতরে একটা কম্প্রেশন আছে। এটা হচ্ছে সার্ভাইকাল রিজনের এটা 5-6 এবং 6-7 এই দুইটা লেভেলে ঘাড়ের সবচেয়ে বেশি ডিসপ্রলাপ হয়ে থাকে। এবং একটা গবেষণা বা আমাদের এখন যে রিসার্চ করছি আমরা এই রিসার্চে দেখা যাচ্ছে বেশিরভাগই আপনার মেরুদণ্ড সমস্যার এই যে মেকানিক্যাল 90% সমস্যার বেশিরভাগই হচ্ছে ডিসপ্রলাপ। এবং আপনি জানেন আমার সবার ধারণা যে বয়স হলে হয়তো মেরুদণ্ডের সমস্যা হবে, বাত ব্যথা আক্রান্ত হবে, তার থেকে এখন উল্টো হচ্ছে যে ইয়াং এই আমরা 20-25 বছর বয়সে যদি দেখা যাচ্ছে মেরুদণ্ডের সমস্যা নিয়ে আসছে, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, কারণ এই বয়সটা হচ্ছে ওয়ার্কিং মানে আমরা কাজ করি, হ্যাঁ এই বয়সে আমরা সবাই আক্রান্ত হলে একেবারেই সমস্যা হচ্ছে, পারিবারিক ভাবে সমস্যা হচ্ছে। তো এটা হচ্ছে ঘাড়ের একটা মানে ছবি এবং এটাও ডিসপ্লাপ আমরা নেক্সট ছবিটা দেখবো। হ্যাঁ এটা আরেকটা হচ্ছে কোমরের যেটা মুখের অংশ এটাও এক প্রকারের ডিসপ্লাপ দেখেন এই পাশের ছবিটা আর ওই পাশের ছবিটা একটু তফাৎ আছে। এই পাশের ছবিটা যে লাল চিহ্ন দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি কালো অংশটা থেকে স্পাইনাল কর্ডের ভিতরে ঢুকে গিয়েছে কিন্তু ওই পাশে সেটাও থেকে ঢুকে গিয়েছে কিন্তু ওই জায়গাটা সাদা যে স্পাইনাল কর্ডটা নেমেছে ওটা একটা টুইস্টিং মনে হচ্ছে, একটা প্যাঁচ খাওয়া
কারণটা হচ্ছে উপরের যে হাড় এবং নিচের যে হাড় দুইটা যে লেভেলে থাকার কথা একটার উপর একটা, সেটা না হয় একটা একটু পিছনে নিচের দিকে ক্লিপ কেটে দিয়েছে, সামনে হ্যাঁ একটা সামনে চলে এসেছে একটা পিছনে চলে এসেছে, যার কারণে মাঝখানে যে ডিস্কটা এটা থেকে স্পাইনাল কর্ডে ঢুকে গিয়েছে। এটা হচ্ছে স্পন্ডাইলোলিস্থেসিস, আমরা এই সমস্যাটাকে বলে থাকি স্পন্ডাইলোলিস্থেসিস। হ্যাঁ এটা আমরা আসছি, আচ্ছা নেক্সট ছবিটা আমরা একটু দেখবো। হ্যাঁ সবচেয়ে আর একটা যেটা আমরা ওই যে 10 বার প্যাথোলজিক্যাল যে সমস্যা বললাম মেরুদণ্ডের, যে মেরুদণ্ড ক্যান্সার বা টিভি, এটা দেখেন লাল হয়ে গিয়েছে এই অংশটা, মানে মেরুদণ্ডটা ওই হাড্ডিগুলো টোটালি খেয়ে ফেলেছে। এটা খেতে এক পর্যায়ে দেখা যায় যে টোটালি কর কম্প্রেশন হয়ে এখানে ভিতরে ইনফ্লামেশন হয়ে ইনফেকশন হয়ে একেবারে এই রুগীগুলো খুবই ভয়াবহ পরিণতিতে হয়, যে এক কোয়াড্রিপ্লেজি মানে প্যারাপ্লেজি হয়ে যেতে পারে, দুই পা অবশ হয়ে যেতে পারে, পশ্চাৎ পায়খানা মানে ধরে রাখতে। টিউবারকুলোসিস না এটা হচ্ছে বোন ক্যান্সার, মেরুদণ্ডের ক্যান্সার, এটা এমআর এর একটা ছবি, এটা এই থেকেও ব্যাক পেইন হতে পারে। তো আমরা মোটামুটি যে কি কি প্যাথোলজিক্যাল এবং মেকানিক্যাল সমস্যা হতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো আমি যেটা বলছিলাম আপনি কি করবেন, সবচেয়ে বেশি কমন হচ্ছে ডিস্ক প্রোলাপস। হ্যাঁ ডিস্ক প্রোলাপস হচ্ছে সবচেয়ে বেশি, এটা হওয়ার পিছনে অনেক কারণ আছে, আর বেশিরভাগ বেশি হয় ডিস্ক প্রোলাপসটা সার্ভাইকালে 5-6-6-7। আমরা আলোচনায় ফিরে আসবো, এক দর্শক একজন ফোনে অপেক্ষা করছেন। হ্যালো 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনি একটা নাম বয়স বলে সমস্যা বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার নাম মোহাম্মদ সুমন, আমার বয়স 29, আমি দীর্ঘ 7-8 বছর ধরে আমার পা দুই পার গোড়ালিতে। আচ্ছা দর্শক গোড়ালিতে সাধারণত যেসব সমস্যা তার বেশিরভাগ কারণ হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস বা ক্যালসিনিয়ালিস পার্ট, বেশিরভাগ কারণে। তাছাড়া পিছনে যে আপনার যে ট্যান্ডোএকিলিস আছে সেখানেও বাচ্চা থাকে, দিকে বাচ্চাগুলো ইনফ্লামেশন হতে পারে, ট্যান্ডোএকিলিস ট্যান্ডিনাইটিস হতে পারে। তো গোড়ালির ব্যথা আর অনেক কারণ হতে পারে, আর এই ডিস্ক প্রোলাপস যেটা বললাম যে কোমরের ডিস্ক প্রোলাপস থেকে কিন্তু গোড়ালিতে পায়ের দিকে ব্যথা হতে পারে। তো আপনার যে সমস্যাটা হয়েছে আমার আমার যেটা মনে হচ্ছে যে আপনার এটা একটা চিকিৎসকের বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে আগে আপনি কনফার্ম ডায়াগনোসিস করেন যে কী হয়েছে আপনার, তারপরে আপনি চিকিৎসা নেন, অবশ্যই এটা সমাধান হয়ে যাবে। আমরা আমাদের আলোচনায় ফিরে আসবো, একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথেই, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে।